সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। নিউজ মিডির নিয়মিত আয়োজন পাবলিক রিয়াকশনের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। দর্শক, সমগ্র বাঙালি জাতি যখন মহাসমারোহে তাদের প্রাণের উৎসব নববর্ষ পালন করছে, তখন এক শ্রেণীর আলেম যেন এই ফতোয়া দেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে যে বাংলা নববর্ষ পালন করা মুসলমানদের উচিত নয় বা এটা পালন করলে ধর্ম থেকে বের হয়ে যেতে হবে। তাদের এই ফতোয়া নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে, চলুন আজকের পর্বে আমরা তা জেনে নিই। আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাই। এই যে আমরা সবাই মিলেমিশে নববর্ষকে উদযাপন করছি, কিন্তু আমরা বিভিন্ন ওয়াজে আমরা শুনতে পাচ্ছি যে নববর্ষ উদযাপন করা ঠিক না, এটা উদযাপন করলে মুসলমানই থাকা যাবে না, এই ফতোয়াকে আপনি কিভাবে দেখছেন? এক এক আলেম এক এক কথা বলে। আলেম একজনে যে আপনার নোয়াখালীর ঘটনা দেখেন, আলেমটা ছাদে নিয়ে একটা স্বতন্ত্র মেয়েকে বোরকা পরে হাতে মোজা পরে দিকে তাকে খারাপ আগুন ছাদে নিয়ে আগুন পুড়ে দিয়েছে। এখন সব আলেম তো একরকম না, আর সবাই আলেম তো ভালো না, ভালো মন্দ মিলে দুনিয়া এখন কত চলতে আছে। আমাদেরকে কোরআন হাদিসে অনেক কিছুই আছে, অনেকে তো জানে না, কেউ যায় না করে, কেউ যায় না বলে না। আপনি কি বিষয়টা জানতেন আগে? জি জানতাম, যে হুজুরের থেকে শুনছি। তাহলে আপনি যে পয়লা বৈশাখ পালন করছেন? এমনি সবাই বন্ধু বান্ধব আসছে, তাদের লগে আসছিলাম উপভোগ করতে। আমরা এই যে আজকে পয়লা বৈশাখ বাঙালিদের এটা একটা উৎসব, আমরা সবাই এসেছি ঘুরতেছি, কিন্তু এখানে যদি আমরা যে ধর্ম নিয়ে যদি টানাটানি করি তাহলে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায়। আমরা এখানে ঘুরতেছি, মেয়ে দেখতেছি, অনেক কিছু দেখতেছি, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি গুণা হচ্ছে। কিন্তু এটাকে ফতোয়া দেওয়া যে পয়লা বৈশাখ হারাম, মানে যারা পয়লা বৈশাখ পালন করবে তারা মুসলিম না, কাফের হয়ে গেছে, এই ব্যাপারগুলি অ্যাকচুয়ালি অড লাগছে আমার কাছে। আমার কাছে পার্সোনালি আমার কাছে খুব একটা ভালো লাগছে না। আমরা বাঙালি পয়লা বৈশাখ পালন করতেই পারি, ঠিক আছে। এটা বলতে গেলে যারা আলমরা যেটা বলে সেটা তারা কোরআন ও হাদিস থেকে বলে। এটার ভিতরে আমি সেরকম কিছু বলতে চাই না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা ছিল না, এটা পরবর্তীতে এটা এসেছে। এজন্য এটা আলেমরা যেহেতু মানে এটা কোরআন হাদিসের সম্বন্ধে তারা বেদাত বলে সেটাই আমরা বলি, কিন্তু তারপরও আমরা মানে আমাদের মনের আমরা ছোটো তো এখনও আমাদের মনে উৎসাহ চলে আসছে। এটা হুজুরা যাই বলে, যদি তারা প্রমাণ সহ দেখাতে পারে, হাদিস সহ সব কিছু দেখাতে পারে, তাহলে এটা আমাদের মানতে হবে না আমরা মুসলমান হিসাবে। আর তাদের কাছে যদি প্রমাণ না থাকে তাহলে এটা কখনোই মানার ইয়া হবে না, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলা কিন্তু বলছে কোরআনে যে জাহান্নামের প্রথম কাতারে এক শ্রেণীর হুজুরা থাকবে, এটা সবার মাথায় রাখতে হবে। যে আমাদের শিক্ষিত লোকদের উচিত যে সব যেই ফতোয়া শুনি বা যাই শুনি হুজুরদের কাছ থেকে প্রমাণ সহ দেখার জন্য। রমজানের ঈদ আছে, পবিত্র ঈদুল আজহা আছে, এরপর আরও এই শবে বরাত আছে, শবে কদর আছে, আমরা যেগুলো পালন করে থাকি এগুলোর বাইরে যাওয়া ঠিক হবে না। তারপরও আমরা যেহেতু এখনও ছোটো বা সবাই করে, এই জন্য আর কি আমরা আজকে আসছি এখানে। আসলে বাংলাদেশে এখন হুজুরের সঙ্গে এতই বৃদ্ধি পাইছে যে সবাই হুজুর, কেউ কিছু বুঝুক না বুঝুক সবাই একটা কমপ্লিমেন্ট করে সব কিছু ব্যাপারে। ইসলাম যদি পরিপূর্ণভাবে মানতে হয় তাহলে আপনি এগুলা মানতে পারবেন না। আর আপনি যদি দেশ স্বাধীনতার প্রতি বা অন্য অন্য বিষয়ের প্রতি আন্তর্জাতিক সারা বিশ্বের সাথে মিলিয়ে যদি আপনি চলতে চান তাহলে এগুলা করে মানুষ, এগুলা মানুষের আসলে মন গড়া। তাহলে আপনার কাছে আমি একটা জানতে চাই, আপনি কোন বিষয়ের উপরে আছেন এখন? ইসলামের দিকটাতে আছেন নাকি দেশীয় সংস্কৃতির দিকটাতে আছেন? আমি ইসলামের দিকে আছি। তো আসলে সবাই আসছে এই জন্য, আসলে কেউ আসে আনন্দ করার জন্য, কেউ আসে মানে দেখার জন্য। ইসলামের দৃষ্টিকোণ তো এতটা খারাপ না, ইসলাম তো আমাদের বাধ্যবাধকতার মধ্যে ফেলেনি। ইসলাম অবশ্যই একটা শান্তির ধর্ম, সেখানে শান্তি বিরাজ করবে। তাই বলে এখন কিছু আছে যারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করতেছে, এখন তাদের ফটো অনুযায়ী চলতে গেলে তো ইসলামই থাকবে না, কিন্তু ইসলাম তো আমাদের বেঁধে দেয়নি। তবে এটা ঠিক যে ইসলামকে আমরা যদি পুঁজি করে খারাপ কিছু করি এটা অবশ্যই একটা খারাপ দিক, কিন্তু ইসলামকে পুঁজি করতে ব্যবসা করা যাবে না। মানে রেওয়াজ অনুযায়ী পালন করছে কিন্তু এগুলো তো ঠিক না, আসলে আসলে আমি মূলত আমাদের পালন করা ঠিক না, তারপর আমরা করছি, এটা আমাদের ভুল আর কি। আমরা তাইলাম এটা মনের আবেগে, কিন্তু আসলে হয়তো আমাদের জন্য এটা দরকার ছিল আমরা মসজিদ ঘরে বসে থাকা, দিনের পথে থাকা, কিন্তু আমরা দিনের পথে না থাকিয়ে দেখা গেলাম মনের আবেগে বন্ধু বান্ধবলে একটু রাস্তা ঘুরতে বাড়িয়েছি। এটি তারাও আসলে সংস্কৃতি নিয়ে লেখাপড়া করে নাই, তারা ওই একঘেয়েমি ভাবে লেখাপড়া করেছে, তো তাইলে ওই একঘেয়েমি ভাবে তাদের যে ইয়াটা এটা যাচ্ছে না। তো সবাই যদি সম্মিলিত এই ধরনের সভা সমাবেশ অবশ্যই হয় আমাদের বাঙালি ইয়া, কিন্তু তারা তো ওইটা অ্যাটেন্ড করে না, যায় না, ওই তাদের যেই অপব্যাখ্যা এটা নিয়েই আছে। আসলে এগুলি অপব্যাখ্যা, অন্য কিছু না। হ্যাঁ, নিষেধ করে ওনারা। এখন ওনাদের ভিতরেও তো অনেক লোক আসতেছে, এখন এখানে খুঁজে দেখেন মোল্লা অনেক আসছে, এখন তো অনেক কিছু হুজুরা করতেছে, এটা তো আবার নিয়মের ভিতরে নেই। হুজুররা আবার বেশি একটু বইলা ফেলায়, হুজুরগো নিয়ম অনুযায়ী চলতে গেলে তো চলবে না সব কিছু, আর ওনারা যেভাবে চাই এইভাবে আসলে চলে না।
এগুলো এখন তো হুজুর বিভিন্ন রকম বের হয়ে গেছে। বাংলাদেশে তো অনেক ধরনের হুজুর আছে, একজন মিলাদের পক্ষে, একজন মিলাদের বিপরীতে, আরেকজন মনে করে ইস্তেমার মাঠে দিবে, আরেকজন করবে না, আমিন নিয়ে মারামারি, অনেক কিছু। এখন হুজুরগো ভিতরে ভেজাল, আমরা তো সাধারণ মানুষ।